সাতদিনের জন্য বালি পাঠক ঘাটে শ্মশানে চুলি বন্ধ রাখার সিদ্ধান্ত। ঘড়িতে তখন দুপুর 3টে। বালি পাঠক ঘাট মহাশ্মশানে ইলেকট্রিক চুল্লিতে দাহ হচ্ছে এক শবদেহ। হঠাৎই বিপদ ঘণ্টি বেজে ওঠে। দেখা যায় প্রায় 40 ফুট লম্বা পাইপের মুখ দিয়ে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে, যেটা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। একই সাথে দাহ করার জায়গায় মূল চুল্লির ঘরটি ঢেকে যায় কালো ধোঁয়ায়। প্রচণ্ড তাপে দীর্ঘ পাইপটি হেলে যায়। বিপদের আশঙ্কা করে কর্মীরা ছুটে যায়। নিজস্ব অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে নিয়ন্ত্রণে আনে আগুন এবং কোনো রকমে তার দিয়ে বেঁধে চুল্লিকে সোজা করে রাখা হয়। ইতিমধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে যান শবদেহ নিয়ে আসা অন্যান্যরা। ফেরিয়ে নিয়ে যান শবদেহ। কোনো ক্রমে জ্বলন্ত শবদেহ দাহ করে আপাতত আগামী 7 দিনের জন্য চুল্লি বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে বালি পৌরসভার দায়িত্বে থাকা এসডিও তরুণ ভট্টাচার্যকে বিষয়টি জানতে চাইলে তিনি জানিয়েছেন, এই বিষয়ে তিনি বিস্তারিত খোঁজখবর নেবেন এবং বিষয়টি খতিয়ে দেখবেন। সবাই সবসময় রয়েছে এবং কোনো অসুবিধা নেই। যে দেখলেন তো, আপনি যখন এলেন তখনই তো দেখলেন যে হয়েছে। সঙ্গে সঙ্গে জল দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হবে। এলাকার লোক, লোকের কথা অনুযায়ী তো এলাকার লোক খুবই আতঙ্কে রয়েছে যে আগুনটা বড় ভাবেই লাগতে পারে। ঘাটে তো আগুন জ্বলবে আর ধোঁয়া বেরোবে, এতে তো ভয় পাওয়ার কিছু নেই। শ্মশান ঘাটে তো এটাই হবে, এটা তো স্বাভাবিক। তাহলে জ্বললেও ধোঁয়া হবে, আগুন হবে, এটা তো স্বাভাবিক। শ্মশান ঘাটে এটাই মেন যে আগুন বেরোবে। আজ থেকে 7 দিনের জন্য তাহলে শাটডাউন করা হবে, দেওয়া হয়েছে। এই মাত্র দেখা গেল একটা বডিকে আপনারা ফিরিয়ে দিলেন। কিছু করার নেই, এরকম ভাবে তো মানুষকে এক্সপ্রেসে ফেলা যাবে না, এরকম ভাবে তো নেওয়া যায় না। বডি ওই জন্য ফিরিয়ে দেওয়া হলো। এখন 7 দিন দেওয়া হবে না। অফিসের সঙ্গে কথা হয়ে গেছে, বালি অফিসের কথা হয়ে গেছে, 7 দিনের জন্য। এবার পূজোয় ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, এবার মহাপুজোর মহাভোজ নিয়ে হাজির হয়েছে হোটেল ইউ2, যেখানে থাকছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, এছাড়াও থাকছে বিশেষ আকর্ষণ আনলিমিটেড বুফে অনেক কম খরচায়। এছাড়াও যে কোনো ম্যারেজ পার্টি, জন্মদিনের পার্টি, কনফারেন্স পার্টি, অ্যানিভার্সারি সহ যে কোনো সামাজিক অনুষ্ঠান করার সুব্যবস্থা রয়েছে। যোগাযোগ নম্বর 9051436312।